আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুশরিকদেরকে ছোটবেলা থেকেই দেখেছেন যে মক্কার মুশরিকেরা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখত। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার যত মুশরিক তারাও মুহররম মাসের 10 তারিখ রোজা রাখত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো কেন? মক্কার মুশরিকদের জবাব ছিল যে আমরা যেহেতু মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসারী, সুতরাং আমাদের যিনি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এই মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করতেন, এই কারণে আমরাও মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থাকাকালীনও এই মুহররম মাসের 10 তারিখ মক্কাবাসীদের সাথে সিয়াম পালন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা গেলেন তখন সেখানে দেখতে পেলেন ইহুদিরাও এই মুহররম মাসের 10 তারিখ সিয়াম পালন করে। যে ব্যাপারে সহিহ আল বুখারীর 2004 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 11330 নম্বর হাদিস, এই হাদিসটির মধ্যে মদিনার ঘটনাটির বিস্তারিত বর্ণনা এসেছে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিম আল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, ইহুদিদেরকে দেখতে পেলেন আশুরার দিনে তারা সিয়াম পালন করতেছে, রোজা রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটি কোন দিবস যেই কারণে তোমরা এদিন সিয়াম পালন করো? ইহুদিরা, তোমরা এদিন কেন সিয়াম পালন করো? এই দিন কি হয়েছিল, তোমাদের সিয়াম পালন করার কারণ কি? ফাকালু হাযা ইয়াউমুন আযীম, ইহুদিরা জবাব দিল এই দিনটা হলো ইয়াউমুন আযীম। ইয়াউমুন আযীম, ইয়াউমুন আযীম মানে মহান দিবস, এই দিনটা একটা মহান বড় দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং আলে ফিরআউনকে, ফিরআউন এবং তার কওমকে আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরান, এই কারণে মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান এই দিন সিয়াম পালন করতেন, আল্লাহর শুকর আদায়ের জন্য এই মুহররম মাসের 10 তারিখ সিয়াম পালন করতেন। ফানাহনু নাসুমুহু, মূসা আলাইহিস সালাম যেহেতু সিয়াম পালন করতেন আমরাও এই কারণে সিয়াম পালন করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তোমাদের থেকে তো মূসা আলাইহিস সালামের সাথে আমাদের হক, আমাদের বন্ধুত্ব, আমাদের সম্পর্ক অনেক বেশি। সুবহানাল্লাহ। কারণ মূসা আলাইহিস সালাম যেই তাওহীদের দাওয়াত দিয়েছিলেন আমরাই সেই তাওহীদের উপরে আছি, তোমরা তো তাওহীদ থেকে বিচ্যুত হয়ে শিরকের দিকে চলে গিয়েছো, তাহলে তোমরা যদি মূসা আলাইহিস সালামের এই সুন্নতকে ধরে রাখতে পারো তা আমাদের তো এই সুন্নতকে আরো বেশি ধরে রাখা দরকার। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশম তারিখে সিয়াম পালন করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম পালন করলেন এবং আমাদেরকেও সিয়াম পালন করার জন্য নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। মুহররম মাসের 10 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম পালন করলেন এবং আমাদেরকেও সিয়াম পালন করার জন্য নির্দেশ দিলেন।